আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত সকল প্রবাসীদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ভালোবাসা যে যেখান থেকে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন আমাকে অনেক এস এম এস করে জানাচ্ছেন আপনারা আমাকে উৎসাহ দিচ্ছেন তাই আমি ভিডিও বানানোর জন্য সাহস পাচ্ছি তো যাই হোক আজকের ভিডিও অলরেডি ভিডিও থামলাল এবং টাইটেলে কিন্তু আপনারা দেখেই ফেলেছেন কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন তাদেরকে আমি সবসময় রেসপেক্ট করি তাদেরকে আমি সবসময় সম্মান করি শ্রদ্ধা করি আমি নিজেও একজন প্রবাসী প্রবাসীদের বেদনা প্রবাসী ছাড়া অন্য কেউ বুঝে না সেটা যে যাই বলুক আমি কিন্তু সেটাই বুঝি তো আজকের বিষয়টি হচ্ছে যে সৌদি আরবের একটি সংবাদ আপনাদের মাঝে তুলে ধরেছি তুলে ধরতে চাচ্ছি সংবাদটি হলো যে আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে কিন্তু অলরেডি সৌদি আরবে কিন্তু আপনার বর্তমান যে বিমান চলাচল আছে সেটা কিন্তু সাধারণ এখনও স্বাভাবিক হয় নাই কম কম চলছে একবারে স্বাভাবিক হয় নাই সাধারণভাবে চলাচল করছি তো এটা শুধু সৌদি আরব নয় দুবাইতে বাহারাইনে সব জায়গাতে কিন্তু একই সমস্যা আসে আর তার কারণ হচ্ছে করোনা ভাইরাস তো তার মধ্যে কিন্তু অনেকেই কিন্তু আপনার সৌদি আরবের অনেকেই রয়েছেন যারা ফাইনাল এক্সিট ভিসা মানে ফাইনাল এক্সিট ভিসা বলতে আপনার এটাকে বোঝানো হচ্ছে যারা একবারে পুরোপুরিভাবে ক্যান্সেল হয়ে দেশে চলে যাচ্ছেন আর কখনো সৌদি আরব যাবেন হ্যাঁ যাবেন পরবর্তীতে যদি জানতে হলে যাবেন একবারে আপনার চাকরিতে কি একেবারে ক্যান্সেল হয়ে চলে যাচ্ছেন তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা তো তাদেরকে বলবো যে অনেকে হয়তো আপনার ওই ফাইনাল এক্সিট বিষা নিয়ে আপনারা হয়তো অনেকেই অপেক্ষায় ছিলেন যে দেশে যাবেন কিন্তু ফ্লাইট বন্ধ থাকার কারণে যেতে পারছেন না তো ফাইনাল এক্সিট বিষা যারা নেয় তাদেরকে কিন্তু একটা সময় দেওয়া সময় বেঁধে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে সময়টা হচ্ছে দুই মাস আপনি যখন একেবারে ক্যান্সেল হয়ে চলে যাবেন দেশে তখন আপনাকে সরকারের পক্ষ থেকে দুই মাসের জন্য বলবে যে আপনি দুই মাসে দেশে থাকতে পারবেন এর ভিতরে কিন্তু আপনাকে দেশ ত্যাগ করতে হবে নয়তো কিন্তু আপনাকে জরিমানা বা অন্যান্য বাড়তি ফি দিতে হবে দেশে থাকলে তো অনেকেই কিন্তু ছিলেন যারা ওই তাদের বিষা হয়তো আড়াই মাস হয়ে গিয়েছে দুই মাস হয়ে দুই মাস হতে যাচ্ছে তিন মাস হয়ে গিয়েছে অনেকেই কিন্তু এরকম রয়েছেন বা চার মাসও হয়ে গিয়েছে এরকম লুক রয়েছেন যে ক্যান্সেল হয়েছে কিন্তু দেশে যেতে পারছেন না তারা হয়তো অনেক টেনশন করছেন যে আপনাদের বাড়তি ফি আসছে অনেকে টেনশনে ছিলেনও ঠিক আছে কিন্তু তাদের জন্য আজকে সুখবরটি হচ্ছে যে সৌদি আরবের যে যাওয়াজাত আছে সেই যাওয়াজাত থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যারা ফাইনাল এক্সিট ভিসা নিয়ে এই দেশে অবস্থান করছেন তাদের চিন্তার কোনো কারণ নেই আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত বাড়তি ফিচারাই তাদেরকে মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে অটোমেটিকলি তার মানে হচ্ছে যে যারা টেনশনে ছিলেন যে আপনারা দেশে জেলে বাড়তি ফি দিতে হবে বা ক্যান্সেল হয়ে গিয়েছেন দুই মাসের উপরে হয়ে গিয়েছে তিন মাস হয়ে গিয়েছে বা যাদের হয়তো বা আপনার এই মাসের দশ এই মাসের বিশ তারিখ বাইশ তারিখ বা তেইশ তারিখ শেষ হয়ে যাবে বা আঠারো তারিখ শেষ হয়ে গিয়েছে দশ তারিখ শেষ হয়ে গিয়েছে বা তিরিশ তারিখ শেষ হয়ে যাবে তারা চিন্তায় ছিলেন যে তাদেরকে জরিমানা গুনতে হবে বাড়তি ফি গুনতে হবে কিন্তু ইনশাআল্লাহ আর সেই বাড়তি ফিও গুনতে হবে না জরিমানাও গুনতে হবে না আপনাদেরকে অটোমেটিকলি একত্রিশে অক্টোবর পর্যন্ত আপনাদেরকে বাড়ি দেওয়া হয়েছে সময় এর ভিতরে আপনারা আস্তে আস্তে দেশে চলে যেতে পারবেন হয়তো এখন হয়তো অনেকে ভাবতে পারেন যে এর ভিতরে যদি আমরা না যেতে পারি তাহলে কি করব হয়তো তার মধ্যেও কিন্তু আরো নতুন কোনো সংবাদ আসতে পারে কারণ অলরেডি সৌদি যাওয়া সৌদি সরকার দেখতে পাচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে সমস্ত সমস্যা সমাধান কিছুদিন আগে আপনারা জান যে ফ্লাইটের একটা সমস্যা ছিল বিশার একটা সমস্যা ছিল এগুলো অটোমেটিকলি বাড়িয়ে দিয়েছে সৌদি সরকার তো এইভাবে আশা করছি এগুলো সমস্যা হবে না আস্তে আস্তে এটাও শেষ হয়ে যাবে তো আপনারা যারা আছেন টেনশন করবেন না টেনশনে কিন্তু প্রবাসী কিন্তু মানুষ টেনশনে অনেক মানুষ কিন্তু স্টুপ করে মারা যাচ্ছে তা আপনারা টেনশন মুক্ত থাকুন এবং আল্লাহকে ডাকুন ধৈর্য ধরুন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না একটা না একটা পথ আল্লাহ তৈরি করে দিবে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই ভিডিওটি সবাই সবার মাঝে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই বিষয়গুলো সবাই জানতে পারে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অন্য একদিন অন্য একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত